আমি আপনার কাছে একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম এবং আপনার ব্যক্তিগত প্রসঙ্গে যে আমরা আপনাকে ঢাকা কলেজে দেখেছি শিক্ষক হিসাবে যখন ঢাকা কলেজে আপনার স্টুডেন্ট ছিলাম রাজনীতি নিয়ে কখনো কথা বলতে শুনতাম না কেন কেন আপনি এই ষাটের দশকটা কিন্তু একটা খুবই মননশীল একটা দশক ছিল সে সময় এই জাতি খুবই চিন্তা করেছে কারণ একটা ক্রাইসিসের মধ্যে তার অস্তিত্বের ক্রাইসিস ছিল এবং প্রত্যেকটা মানুষকে তখন আমি চিন্তা করতে দেখেছি এবং সেই চিন্তা মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেই মুক্তিযুদ্ধের সাফল্য হয়েছে ইত্যাদি আজকে আবার এই জাতিকে আমি চিন্তা করতে দেখছি প্রত্যেকটা মানুষ এখন ভাবছে তো দেশ থাকবে তো অনেক বেড়েছে এবং এই বাড়ার একটা বড় বেড়েছে এবং একটা বিশাল হতাশা থেকে মানে এই এই আতঙ্কটা এসেছে সচেতনতার মধ্যে কিন্তু কিছুটা আতঙ্কের থাকে আমার ধারণা যে এই ফেইলিয়া রাজনৈতিক জায়গাতে একটা ব্যর্থতা ঘটেছে রাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ অপরিচিত রাষ্ট্র কাঠামো সরকার কি এটা কিন্তু জানে কেমন সরকার মানে সেই ব্রিটিশ সরকার সরকার মানে রাষ্ট্র কি জানে না রাষ্ট্র যে একটা নিশ্চিদ্র কল্যাণমুখী আইনের জাল যার মধ্যে থেকে সুশাসন নিশ্চিত হবে দুর্বৃত্ত ধৃত হবে দুষ্টের দমন শিষ্টের পালন হবে এবং একটা জাতির সমৃদ্ধি নিশ্চিত হবে এইটা এই জাতির জানা নেই এবং কি করে সেটা করতে হবে সেটাও জানা নেই আমাদের মূল ক্রাইসিসটা হয়ে গেছে এখানে যদি রাষ্ট্রকে চালাতে হয় রাজনীতিবিদদেরই তো সেটা করতে হবে আমরা সিভিল সোসাইটি যাই বলি সুশীল সমাজ যাই বলি এর কোনো অর্থ নেই আলটিমেটলি এই দেখভাল রাজনীতিকেই করতে হবে এবং আজকে আমাদের করতে হচ্ছে কেন যেটা একটু আগে বলেছি যে রাজনীতি একটু বিপাকের মধ্যে পড়ে গেছে একে কোনো অভিজ্ঞতা নাই তার উপরে রাষ্ট্র কাঠামো নাই মানে সুশাসনের যন্ত্রগুলো নাই কোনো কিছুই নাই অথচ একটা দেশ আছে একটা রাষ্ট্র আছে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তো এই হতাশা সুতরাং এখন আমাদের সিভিল সোসাইটিকে আসতেই হবে কারণ আমাদের সাহায্যে আসতে হবে সহযোগিতায় বুঝতে পারছি রাজনীতিকে দাঁড় করাতে হবে আমরা রাজনীতি করব না কেমন আমরা ইলেকশনে দাঁড়াবো না আমরা ক্ষমতায় যাব না কারণ ক্ষমতা আমাদের অন্য অন্য জায়গায় ধরা যাক আমি মাস্টারি করি আমার আমার ক্ষমতা তো ছাত্রদের হৃদয় জগৎ হ্যাঁ কেমন বা আমার আমি যদি টেলিভিশনের মানুষ হই আমার দর্শকের হৃদয় জগৎ আমি হৃদয় জগতের ক্ষমতা আমি বস্তু জগতের ক্ষমতা আমি বিশ্বাস করি না আমি কেয়ারও করি না ওটাকে আমি কোনো ক্ষমতাই মনে করি না যে ক্ষমতা আছে থাকলে সেলুট ট্যালুট হচ্ছে ক্ষমতা নাই কিছুই নাই সার্বিক সর AsyncStorage পুলিশ পিট আছে আমি ওই ক্ষমতা আমি চাই না ও আমার মনে হয় ওটা নিম্নতর ক্ষমতা সুতরাং ওই ক্ষমতার জন্য আমার মানে আপনি এই সব এনজিওর সাথে ইনভলভ হচ্ছেন বা ওই যে ফোরামে গিয়ে কথা বলছেন একমাত্র রাজনীতির সহায়ক একটা ভূমিকা নেয়ার জন্য রাজনীতি আমরা করব না কিন্তু রাজনৈতিক প্রসেসটাকে আমাদের সঠিক জায়গাতে নিয়ে এসে দিতে হবে যেখানে মানে খাচ্ছে আমরা টের পাচ্ছি যে সবকিছু ভেঙে পড়ছে এই সময় আমরা কি ঘুমাবো কেমন একটা খুব সুন্দর কথা আছে আমি প্লেটোর ওই সেই রিপাবলিকের কথাটা যখন আসলো তখন একটা খুব সুন্দর কথা আছে ওখানে একটু বলি উনি বলছেন এক জায়গাতে সক্রেটিস বলছেন যে অনিচ্ছুক শাসক হচ্ছে শ্রেষ্ঠ শাসক হম অনিচ্ছুক শাসক হচ্ছে শ্রেষ্ঠ শাসক মানে যে শাসক হতে চায় না কিন্তু একসময় সে টের পায় যে সে যদি দায়িত্বটা না নেয় তাহলে পরে মানে বিপর্যয় ঘটে যাবে তখন সেই আতঙ্ক থেকে যে মানুষটা দায়িত্বটা নিতে আসে সে হচ্ছে ভালো শ্রেষ্ঠ শাসক হয় আর যে অনিচ্ছুক ইচ্ছুক শাসক সে তো মতলব বাজ প্রফেশনালি হ্যাঁ প্রফেশনাল সুতরাং তো আজকে সারা জাতি রাজনীতি নিয়ে চিন্তা করছে

যা অনুভব করছি আপনি আপনি অনুসারে মাঝখানে একটা কথা বলেছেন না যে অনিচ্ছুক শাসকই সবচেয়ে ভালো শাসক হয় আপনি তো অনিচ্ছুক আলোচকের সব বিষয়ে এই জন্য আমার মনে হচ্ছে আপনার আলোচনাটা ভালো হয়েছে আচ্ছা ধন্যবাদ